হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো জাম্পিং দিয়ে কিভাবে আকাশে উড়বেন এবং এই ভিডিওটি কিভাবে তৈরি করবেন। আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখাবো এবং এই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন আমাদের পাশে থাকার জন্য। প্রথমত আপনাদের মোবাইল থেকে এভাবে একটি এই ধরনের একটি শুট নেবেন। নেওয়ার পরে আপনি আপনার কাইন মাস্টারে নিয়ে আসবেন। জাম দেওয়ার পরে আপনি যে বাড়তি যেটা থাকবে সেটা আপনি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যে জামটা আপনি উপরে উঠাবেন এটা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ড যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে আপনারা নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা কেটে ফেলবেন এবং এই ইমেজটাকে পিএনজি করে নেবেন। আমি দেখেন করে নিচ্ছি। করে নেওয়ার পরে আপনি ওই পিকচারটা নিয়ে আসবেন। আমার নিয়ে আসার পরে এখানে আপনি সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে যে দেখেন এটাকে আপনি একটু বরাবর করে নেবেন। পরে এখানে দেখবেন আপনি চাবি যে প্রোগ্রামটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি একটু সামনের দিকে আগাবেন এবং এটাকে একটু উপরে করে নেবেন। আবার একটু সামনে আগাবেন, একটু উপরে করে নেবেন। এরকম করতে করতে একদম পুরোটা করে নেবেন। নেওয়ার পরে পরবর্তী যে ইমেজটা আমরা দিব উপরে ওড়ার জন্য সেই ইমেজটা আমরা এখান থেকে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরা একটু এখানে সেট করে নিব আমাদের আকাশটা সুন্দর করে দেখা যাচ্ছে কিনা, আমরা একটু সেট করে নিব। নেওয়ার পরে একটু দেখেন এই যে আমি এখানে সেট করে নিচ্ছি। তারপরে পরবর্তী যে ইমেজটা আমরা ওখানে উড়াবো ওই ইমেজটাও আপনারা এভাবে পিএনজি করে নেবেন। নেওয়ার পরে এখানে আনার পরে আপনারা একটু এক থেকে একদম লাস্ট মাথায় নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে এই যে চাবি যে আইকনটা আছে এই চাবি সফটওয়্যারে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সামনে আগাবেন এবং ইমেজটাকেও সামনে টেনে নিয়ে আসবেন। আবার একটু সামনে আগাবেন, ইমেজটাকে সামনে টেনে নিয়ে আসবেন। আবার একটু সামনে আগাবেন, ইমেজটাকে সামনে নিয়ে আসবেন। এভাবে করে আপনি পুরোটা করে নেবেন। এতক্ষণ যে কাজটা আমরা করলাম এই কাজটাকে আমরা একটু ব্যাগে গিয়ে দেখি পুরোটা যে কীরকম হয়েছে একটু আমরা দেখি। ইমেজটাকে আর একটু সুন্দর করার জন্য আমরা আর একটি কাজ করতে পারি। এখানে গিয়ে আমরা অন্তত আমাদের ইমেজটাকে একটু লড়ার জন্য এটা সেট করে দিই। এখন দেখুন আমাদের আগের চেয়ে ইমেজটা একটু লড়াচড়া করতেছে, খুবই সুন্দর লাগতেছে হয়তো। তারপরে আসুন আমাদের যেটা করতে হবে লাস্ট, যেটা
নামার জন্য যেটা করতে হবে সেরকম একটা আমরা ভিডিও শুট নিব। নেওয়ার পরে ওখান থেকে আমরা ঠিক সেম একটি স্ক্রিনশট নিব। নেওয়ার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেওয়ার পরে আমরা আমাদের ইমেজটাকে এখানে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে ঠিক সেম একদম হুবহু একটু মিলাই দেব আমরা। এখন আমাদের ইমেজটাকে একটু একদম উপরের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা চাবি আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু একটু করে নিচে নিয়ে আসব এবং নিচে আসার পরে আমাদের এই ইমেজটা একদম যেখান থেকে জ্যাম দিয়েছিলাম ওখানে মিলিয়ে দিব। দেওয়ার পরে দেখেন আমার এই ভিডিওটা হয়ে গেছে। এখন পুরোপুরি ভিডিওটা দেখা যাক। এখন সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা এখান থেকে সেভ করে নিব। এই ছিল আজকে আমার ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, এবং এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিবেন আমাদের সাথে থাকার জন্য। আমার এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামান্য সহযোগিতাই আমাদের জন্য অনেক কিছু। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।